আলোকসজ্জিত ডাবল ডেকার ভেহিকল, কিরকম লাগছে? খুব ভালো, প্রথম এক্সপিরিয়েন্স আমার। হ্যাঁ, কলকাতা সিটি অফ জয়, প্রাণের শহর বা খুশির শহর। ফরাসি সাহিত্যিক ডমিনিক ল্যাপিয়ারের 1985 সালে লেখা সিটি অফ জয় উপন্যাসের ভিত্তিতে কলকাতা বা আজকের কলকাতাকে সিটি অফ জয় আখ্যা দেওয়া হয়। কলকাতা থেকে আমরা বা অনেকে হয়তো কলকাতাকে সঠিকভাবে চিনি না বা সেভাবে কখনো সুযোগ হয়ে ওঠেনি চেনার। তাই আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাদের কলকাতার বিভিন্ন চেনা অচেনা জায়গার ভ্রমণের গল্প থাকবে চেনা কলকাতার অচেনা পথ ট্রাভেল সিরিজে। আজ থাকবে এই সিরিজের প্রথম পর্ব, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের গল্প। এই পর্বে আমার সঙ্গী হল ধ্রুব আর ধ্রুবর পরিবার। কাজের ফাঁকে আমি আর ধ্রুব সময় পার করে সাথে ধ্রুবর পরিবার মিলে পৌঁছে যাই মিলেনিয়াম পার্ক জেটিতে, যেখান থেকে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ ছাড়বে। গুগলে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ সার্চ করলে এর এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন, একদম মিলেনিয়াম পার্কের পাশে। চক্ররেলে আসলে আপনাকে নামতে হবে বিবিডি বাগ স্টেশন, আর মেট্রো করে আসলে আপনাকে নামতে হবে চাঁদনি চক বা স্প্ল্যানেট মেট্রো স্টেশন। আমরা ঠিক 5 মিনিট আগে আসলাম, আগে এসেই টিকিটটা কাটতে পারলাম, এখন কিন্তু হাউসফুল হয়ে গেছে। হ্যাঁ, আর যদি আপনার প্রথম ট্রিপটা মিস করে যান তাহলে কিন্তু সেকেন্ড ট্রিপটার টিকিটটা দেবে হচ্ছে 5টা থেকে দেবে, মানে 8 ঘন্টা গ্যাপ থাকে। 4টা থেকে প্রথম ট্রিপটা শুরু হয় টিকিট দেওয়া, 4:30টার মধ্যে বন্ধ। সেকেন্ড ট্রিপটার জন্য 5টা থেকে শুরু হয়, 5:30টার মধ্যে আবার টিকিট বন্ধ হয়ে যায়, তারপরে আবার সেকেন্ড ট্রিপটা শুরু হয় 6:45 থেকে। টোটাল হচ্ছে 90 মিনিট, 1.5 ঘন্টা কিন্তু ট্রিপ হবে এটা। ধ্রুব খুব এক্সাইটেড, দেখে বয়ে আছে। গেট ওপেন করে দিয়েছে, এখন এটা টিকিট চেকিং হবে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের যাত্রা প্রথম শুরু হয় 1 অক্টোবর 2020 সালে। তখন ক্রুজের ভাড়া ছিল 39 টাকা জনপ্রতি। করোনা মহামারীর দ্বিতীয় ওয়েভের সময় মে মাস 16 তারিখে 2021 সালে বন্ধ হয়ে যায় এর সার্ভিস। তারপর সার্ভিস আবার শুরু হয় 8ই ডিসেম্বর 2021 সালে। এরপরে আমরা এক এক করে উঠে গেলাম রিভার ক্রুজে। নিচের তলে রয়েছে রিভার ক্রুজ ক্যাফে, আর উপর তলে রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা। প্রচুর লোক, লোক তো ধেয়ে ধেয়ে আসছে। ও কি ক্রেজ রে ভাই, প্রচন্ড মহস্ব ক্রেজ, মানে লোক কিন্তু এখানে যেহেতু চাপাচাপি হচ্ছে বলে একটু ভিড়টা বেশি মনে হচ্ছে। একবার সেটেল হয়ে গেলে কিন্তু যথেষ্ট জায়গা আছে, এবং হচ্ছে না পুরো মনে হচ্ছে দুর্গা পূজার যেরকম প্যান্ডেলে ভিড় হয় ঠিক ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় অংশ দেখা যাচ্ছে, আর ওইদিকে হাওড়া ব্রিজ। আপনারা পাবেন হচ্ছে চা, লেস আর হচ্ছে ঠান্ডা জল, এছাড়া খাবার পাওয়া যায় না। চা খাচ্ছে, প্রথমে ক্রুজটি হাওড়া ব্রিজ ক্রস করে বাগবাজার আইডলা অবধি যায়।
তারপর রিটার্ন ব্যাক করে দ্বিতীয় অগ্নি সেতু হয়ে মিলেনিয়াম পার্ক যেটিতে এসে থামে। এতদিন আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে গেছি, মানে হাওড়া স্টেশন হোক বা হাওড়াতে কোনো কাজ থাকলে, প্রথম আমরা এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাবো, আমরা হাওড়া ব্রিজটা ক্রস করব। এইদিকে দেখুন হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, এই লোকেরা সব ফেরি নিয়ে বাবুঘাট যাবে, বাবুঘাট থেকে এরা ডেলি প্যাসেঞ্জার, রোজকার যাতায়াত। তুই আগে কখনো করেছিস, মানে ব্রিজের নিচ থেকে ক্রস করেছিস আগে? না 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 না। হ্যাঁ, ধ্রুবর আমার দুজনেরই কিন্তু প্রথম, মানে আমরা হচ্ছে ব্রিজের নিচ থেকে প্রথম ক্রস করতে যাবো। এখন আমরা ক্রস করি, হাওড়া ব্রিজ হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা পরিচয় বলা যায়, গোটা বিশ্বে। হ্যাঁ একদমই তাই, নিচে দিয়ে আমরা পেরোতে যাচ্ছি। হাওড়া ব্রিজের জায়গায় আগে ছিল পন্টন ব্রিজ, যা 1874 সালে 20 মার্চ প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1936 সাল থেকে 1942 সাল 6 বছরে তৈরি হয় হাওড়া ব্রিজ, যা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 3রা ফেব্রুয়ারি 1943 সালে, যা ছিল ভারতবর্ষের প্রথম ক্যান্টিলেভার ব্রিজ। হাওড়া ব্রিজের নিচ থেকে ক্রস করে আমরা এক এক করে দূর থেকে দেখে নিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, নিমতলা শ্মশানঘাট, আহিরিতলা ঘাট। এখন যে শিব মূর্তিটি দেখা যাচ্ছে সেটি হলো হাওড়ায় সালকিয়ায় অবস্থিত বঙ্গেশ্বর মহাদেব মন্দির। 51 ফুট দৈর্ঘ্যের এই শিব মূর্তির প্রধান বৈশিষ্ট্য হলো এই শিব মূর্তিটি 4টি মাথাযুক্ত। এক্সপেরিয়েন্স বলো কিরকম লাগছে? খুব ভালো, প্রথম এক্সপেরিয়েন্স আমার, হ্যাঁ ভীষণ ভালো লাগলো। এর পরের বারে আমি গঙ্গা আরতির জন্য যে ক্রুজটা যাই সেটাতে চাপা। আচ্ছা আপনাদের খুবই ভালো লেগেছে? হ্যাঁ বারবার আসতে চাই, তোমার গ্রুপে জয়েন করতে চাই। আচ্ছা আপনার তাই, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, আমি এত স্বদেশ বিদেশ ঘুরেছি কিন্তু কলকাতার মতো শহর দেখিনি। আচ্ছা রাইডটা প্রথম আর কেমন দিদিভাই, তুমি কি বলছো? খুবই ভালো, এত সুন্দর ভিউ গুলো, হাওড়া ব্রিজ নিচের থেকে ফার্স্ট টাইম দেখলাম, এবার সেকেন্ড ব্রিজটাও দেখবো, খুব এক্সাইটিং লাগছে। বল বল, সুন্দর হাওয়া শুরু হয়ে গেছে এখন। আচ্ছা আর দারুণ ওয়েদার, সঙ্গে নিয়ে কাপলদের বিশেষ করে দারুণ, মানে একদম ফটোজেনিক জায়গা, খুব সুন্দর। একবার উপরটাও দেখে আসি কি আছে, নিচেটা অনেক শুরু হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির একটি উক্তির কথা খুব মনে পড়েছিল। নদীতে শুধু জলের স্রোত, জলের স্থলে মানুষের অবিরাম জীবন প্রবাহ। সন্ধ্যার কলকাতা এতটা রঙিন আগে এভাবে কখনো দেখিনি কলকাতার প্রতিচ্ছবিকে। এক এক করে পার হয়ে গেলাম ডায়মন্ড হাউস, ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার, SBI কলকাতার মেন ব্রাঞ্চের অফিস। সন্ধ্যা নেমে এলো, ওপারে প্রস্তুতি চলছে গঙ্গা আরতি, আর ঠিক তার পেছনেই দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের মক্কার আলোকস্তম্ভগুলোকে। এটি হলো লেলিন ক্রুজ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাথে
কোলাব করে এরিয়াটি সানসেট প্যাকেজ আছে, যেখানে অনেক খাওয়া দাওয়া আছে বুফে সিস্টেমে। আপনারা যদি এর ভিডিও দেখতে চান তা প্লিজ কমেন্ট করে জানাবেন। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না। আজকে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের গল্প এখানে শেষ করছি। তাহলে আপনাদের এই পর্বটি কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। খুব শীঘ্রই ফিরছি চেনা কলকাতার অচেনা পথ ট্রাভেল সিরিজের আরও একটি পর্ব নিয়ে।